পশ্চিমবঙ্গ সরকার এটা চিন্তা ভাবনা করেছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জঙ্গল রয়েছে সেখানে সেগুন কাঠ, শাল কাঠ, পিয়াল কাঠ, মেহগনি কাঠ, এই সমস্ত গাছ তো রয়েছে, সেই গাছের কাঠগুলিকে বিক্রি করে পশ্চিমবঙ্গ সরকার অনেকটা লাভের মুখ দেখে। তো তারা এবার চিন্তা ভাবনা করেছে যে কেন নয় সেই লাভটিকে আরো বাড়ানো যাক, কিভাবে চন্দন গাছের চারা বিভিন্ন জঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে লাগিয়ে, মানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এটা খুঁটিয়ে দেখেছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চন্দনের কোন রকম কোন ফরেস্ট অর কোন বন নেই। তো তারা এবার টার্গেট নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বনের মধ্যে 10 লাখ চন্দন গাছের চারা লাগানোর, এবং আগামী জানুয়ারি থেকে এই কাজটি শুরু হয়ে যেতে চলেছে। আমাদের ইন্ডিয়ার মোস্ট অফ দ্য স্যান্ডেলউড ফরেস্ট রয়েছে সেগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ায়, এবং আমাদের সরকার এটা দেখেছে যে সাউথ ইন্ডিয়ান গভর্নমেন্টসরা সেইখান থেকে বিপুল পরিমাণে লাভ তোলে। তো কেন নয় আমাদের পশ্চিমবঙ্গ সেই স্যান্ডেলউড ফরেস্ট তৈরি করা যাক। তো আপনাদের কার কি মত এই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন, এবং ইয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।